हेलो अस्सलाम वालेकुम, आमी इंदिरा पीएम पायलट स्टूडेंट कॉलेज आईसीटी लेक्चरर मोहम्मद शफिकुल आलम मासूद। आज के तुम्हारे आईसीटी ऊपर एक लेक्चर देव जार टॉपिक हल टीम ऑर्गन्स लॉ। इतिमध्ये तुम्हारा चैप्टर सम्पर्के लेक्चरर का लेक्चर पे आज के तुम्हारे टीम ऑर्गन्स लॉ सम्पर्के बोलबो। सूत्र फरासी गणित के डी मॉर्गन आविष्कार करेछे बोले तार नाम अनुसारे एई सूत्रके बोली आमरा डी मॉर्गनेर उपपाद्य। एई सूत्रेर माध्यमे आमरा विभिन्न गाणितिक समस्या समाधान करते पारी। एई सूत्र तोमरा 9-10 एओ पड़ेछो किन्तु एटार व्यापक विस्तृति रयेछे। एई सूत्र आमरा शुधु बीजगणिते व्यवहार करी ना, आमरा कम्पिउटार साइंसेओ विभिन्न क्षेत्रे व्यवहार करे थाकि। आज आमरा तोमादेर आईसीटी एकटी क्षेत्रे आमरा एई सूत्रे व्यवहार प्रमाण देखाबो। आमरा एई सूत्र एखाने आईसीटीते आमरा दुइटा सूत्र पेये थाकि डी मॉर्गनेर। এটাকে আমরা বলি উপরে যেটা আছে সেটাকে আমরা বলি অনেকে বার বলে, অনেকে কমপ্লিমেন্ট বলে, অনেকে প্রাইম বলে। তাহলে আমি যদি বলি এ প্লাস বি হোল প্রাইম ইকুয়াল লেখা যায় এ প্রাইম ইন্টু বি প্রাইম। আর দুই নম্বর সূত্রটা হলো এ ইন্টু বি দ্য হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম প্লাস বি প্রাইম। আসলে মূলত বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণ নিয়ে কাজ করে। আর তোমাদের পুরো চ্যাপ্টারটাই যোগ এবং গুণ নিয়ে আমরা শেষ করব। আজকে আমরা এই দুইটা সূত্রের প্রমাণ দেখব। তোমরা দুইবিধ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ অলরেডি। তোমরা দুইবিধ সম্পর্কে সংখ্যা পদ্ধতির ধারণা পেয়েছ। আজকে আমরা দুইবিধ দিয়ে আমরা ডি মর্গানের সূত্রটি প্রমাণ করব। দুইবিধ মানে দুইটি চলক, দুইবিধ মানে দুটি চলক দিয়ে আমরা প্রমাণ করব। তাহলে সূত্র দিতে দিতে আমরা আবার লিখি এ প্লাস বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইকুয়াল ইন্টু বি প্রাইম। যখন এই পাশে গুণ হবে যোগ হবে তখন এই পাশে গুণ হবে। আবার যখন আমরা দ্বিতীয় সূত্রটা লিখি, দেখো এখানে গুণ আছে এ প্লাস বি এ বি তার হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম প্লাস বি প্রাইম। এই পাশে যখন গুণ হলো তখন এই পাশে যোগ হলো। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা মূলত আমরা প্রমাণ করব একটি সত্যক সারণীর মাধ্যমে। সত্যক সারণী সম্পর্কে তোমরা ইতিমধ্যে ধারণা পেয়েছো, যেহেতু এখানে চলক দুইটা, আমরা দুইটা চলক নিয়ে কাজ করব, অর্থাৎ দুই বিট নিয়ে কাজ করব। তাহলে আমরা যদি দুই বিট নিয়ে কাজ করি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, হ্যাঁ, তাহলে এখানে আসছে এ এবং বি, সেই জন্য আমরা নিলাম কি এ বি নিলাম। তাহলে দেখো প্রথম সূত্রের বাম পাশে আছে এ প্লাস বি হোল প্রাইম। তাহলে আমরা আগে এ প্লাস বি নির্ণয় করি, তারপরে বাম পাশে এ প্লাস বি হোল প্রাইম নির্ণয় করি। দেখো ডান পাশে আছে, এরপর সমান সমানের ডান পাশে আছে এ প্রাইম ইন্টু বি প্রাইম। তাহলে আমরা এ প্রাইম এবং বি প্রাইম নির্ণয় করে নিই, এ প্রাইম এবং বি প্রাইম নির্ণয় করে নিই। ঠিক আছে, তাহলে পরে আমরা এ প্রাইম ইন্টু বি প্রাইম নির্ণয় করতে পারবো। তারপরে দেখো এ বি দা হোল প্রাইম বাম পাশে আছে আর ডান পাশে ইকুয়াল দাও এ প্রাইম প্লাস বি প্রাইম। তাহলে আমরা আগে এ বি নির্ণয় করব, তারপরে এ প্রাইম এ প্লাস বি হোল প্রাইম নির্ণয় করব, তারপর ডান পাশে এ প্রাইম প্লাস বি প্রাইম আছে, তাহলে এটা নির্ণয় করবো। তাহলে দেখো আমরা যখন দুই বিট করি তখন লাইন হয় চারটা, 1 2 3 4। তাহলে এটা হলো 0 0 0 1 1 0 1 1। এটা তোমরা ইতিমধ্যে সংখ্যা পদ্ধতি শিখে আসছো। তাহলে দেখো এ প্লাস বি যদি করি, এ প্লাস বি মানে এ এর ভ্যালু, তাহলে এখানে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0। তাহলে 0 0 প্লাস করলে 0 হয়, 0 1 প্লাস করলে 1 হয়, 1 0 প্লাস করলে 1 হয়, 1 1 প্লাস করলে 1 হয়। তোমরা জানো বুলিয়ান যোগের ক্ষেত্রে
টুইটা ওয়ান যোগ করলে এখানে আমরা ওয়ান পাব। ঠিক আমি যদি একটু নতুন করে কথা বলি যে এখানে যখন তোমরা যোগ দেখবা, যোগের সময় যদি যে কোনো একটি ইনপুট, আমরা হিসেবে এটাকে ধরবো ইনপুট, যে কোনো একটি ইনপুট যদি ওয়ান পাওয়া সেই ক্ষেত্রে ওয়ান লাগবে। দেখো এখানে কোনো ওয়ান নেই, সেই জন্য আমরা জিরো লেখছি। এখানে একটা ইনপুট ওয়ান আছে মিনিমাম, সেই জন্য ওয়ান লেখছি। এখানে একটা ওয়ান আছে, সেই জন্য ওয়ান লেখছি। এখানে মিনিমাম একটা ওয়ান আছে, ম্যাক্সিমাম দুইটা আছে, সেই জন্য আমরা ওয়ান লিখেছি। এখন প্রাইমের কাজটা কি? প্রাইমের কাজটা হলো ধরো এ এর ভ্যালু যদি জিরো হয় তাহলে প্রাইম দেওয়া মানে আমরা দুই পাশে প্রাইম দেবো, তার মানে জিরোর উপর প্রাইম দেবো। আমরা জানি জিরো কে প্রাইম দিলে ওয়ান হয় আর ওয়ান কে প্রাইম দিলে জিরো হয়। ধরো এ এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এ প্রাইম দিলে উভয় পক্ষে ওয়ান কে প্রাইম দিতে হবে, তাহলে ওয়ান কে প্রাইম দিলে জিরো হবে। অর্থাৎ জিরো কে প্রাইম দিলে আমরা ওয়ান পাবো আর ওয়ান কে প্রাইম দিলে আমরা জিরো পাবো। এখন এ প্লাস বি এর ভ্যালু আসছে জিরো ওয়ান ওয়ান ওয়ান, এখন এটা উল্টাই যাবে, তার মানে জিরো হইলে ওয়ান হবে, ওয়ান হইলে জিরো হবে। ঠিক আছে, এখন দেখো ঠিক এই এ এর মানগুলোকে এ প্রাইম করবো, ঠিক একইভাবে উল্টাই যাবে ওয়ান ওয়ান জিরো জিরো। ঠিক বি এর ভ্যালুগুলোকে আমরা যদি চেঞ্জ করে দিই, উল্টাই দিই, তাহলে এইভাবে আমরা পাবো। এখন এ এ প্রাইম আর বি প্রাইম মানগুলো গুণ করি। একটা জিনিস মনে রাখো, গুণের সময় একটা জিরো হলে জিরো হবে, একটা জিরো হলে মিনিমাম একটা জিরো হলে জিরো হবে। এখানে কোনো জিরো নেই, কিন্তু এখানে দুইটাই ওয়ান আছে, তার মানে ওয়ান। এখানে একটা একটা জিরো পাইছি আমরা, তার মানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। দেখো এখন এ প্লাস বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টু বি প্রাইম, তাহলে এ প্লাস বি হোল প্রাইম এর ভ্যালু কি পাইছে? ওয়ান জিরো জিরো জিরো। আর এ এ প্রাইম ইন্টু বি প্রাইম এর ভ্যালু কি পাইছে? ওয়ান জিরো জিরো জিরো। তাহলে এই দুইটা মিলে গেছে, দেখো দুইটার রেজাল্ট মিলে গেছে, তাহলে দুইটাকে আমরা টান দিয়ে মিলেই দেখাইলাম। তাহলে আমরা যদি বলতে পারি এই দুইটা মিলে গেছে, তাহলে টান দিয়ে মিলে দেখাইলাম, তাই না? তাহলে আমাদের বলতে হবে এ বি গুণ করব। দেখো গুণের সময় এখানে জিরো আছে, আমরা জিরো লিখলাম, এখানে ওয়ান আছে কিন্তু একটা জিরো আছে। দেখো আমি বলছি গুণের সময় জিরো হইলে জিরো, এখানে একটা জিরো আছে, জিরো হইলে জিরো। এখানে দেখো কোনো জিরো না, এখানে দুইটাই ওয়ান, সেই জন্য ওয়ান লিখলাম। এখন আমি বলছি বার দিই, উপরে বার দিই বা উপরে প্রাইম দিই, তাহলে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, ওয়ান 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 জিরো হয়ে গেছে, তাই না? এখন এবার আর বিবার যোগ করো, এই দুটো যোগ করো, তাহলে দেখো এটা ওয়ান হবে, এটা ওয়ান হবে। আমি বলছি যোগের সময় একটা ওয়ান হলে ওয়ান, আর এখানে দুইটাই জিরো আছে, তাহলে দেখো এই দুইটা ভ্যালু কিন্তু মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি দুইটা ভ্যালু পরস্পর মিলে গেছে, তাহলে বলতে পারি যে এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে বলতে পারি এইভাবে লেখা যায়, সুতরাং এ প্লাস বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টু বি প্রাইম, এ বি তার হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম প্লাস বি প্রাইম। তাহলে বলতে পারি আমরা এটা প্রুফ বলে দিতে পারি। দেখো তোমরা, আমরা এখন প্রুফ বলে দিতে পারি, প্রমাণ হয়ে গেছে প্রুফ। তাহলে আমাদের আজকে আমরা এভাবে আমরা তিন চলক চার চলক দিয়ে প্রমাণ করতে পারি। আমি তোমাদের দুই চলক দিয়ে প্রমাণ দেখাইলাম, তোমরা বাসায় তিন চলক চার চলক দিয়ে প্রমাণ দেখার চেষ্টা করবে। আমি আজকের মতো আমার ক্লাস শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।